বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, চলো আমরা বেশি দেরি না করে শুরু করে ফেলি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে প্রথম শ্রেণীর গণিত বইটি রয়েছে। আমরা এই বইয়ের 50 পৃষ্ঠায় চলে আসব। যে দেখো, 50 পৃষ্ঠায় 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, প্রথমে আছে 2 নম্বর। দেখো, 2 নম্বরে রয়েছে লিজার 8টি খেলনা ছিল। সে ছোট বোনকে 3টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো অঙ্কতে কি বলা হয়েছে? আচ্ছা, চলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিই। ধরো লিজা একজন মেয়ের নাম। লিজার কাছে এই 8টি খেলনা ছিল। সেখান থেকে লিজা 3টি খেলনা, এই যে দেখতেছে 3টি খেলনা, তার বোনকে দিয়ে দিল। আচ্ছা, তাহলে এই 3টি খেলনা যদি দিয়ে দেয়, তাহলে লিজার কাছে কয়টি খেলনা থাকে? দেখো দেখি, 1, 2, 3, 4, 5, 5টি খেলনা থাকে, তাই না? বন্ধুরা, চলো এই অঙ্কটি আমরা লিখে সমাধান করে ফেলি। আচ্ছা বন্ধুরা, আমাদের তো মুখে মুখে বললে হবে না, যেহেতু এগুলো কথার অঙ্ক, তাহলে অবশ্যই আমাদের লিখে সমাধান করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা বোর্ডে অঙ্কটি সমাধান করে ফেলি। তা যেহেতু 2 নম্বর অঙ্ক, তাহলে অবশ্যই আমরা প্রথমে 2 নম্বর দিয়ে দিব। দেখো, আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবার লিখবো লিজার খেলনা ছিল 8টি। ওকে, আমরা কথাগুলো আগে লিখবো, সংখ্যাগুলো পরে লিখবো। লিজার খেলনা ছিল সমান 8টি। আমরা দেখেছিলাম লিজার খেলনা ছিল কয়টি? 8টি, তাই তো? আচ্ছা, সে বোনকে খেলনা দিল কয়টি বলতো বন্ধুরা? 3টি, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখবো সে বোনকে খেলনা দিল। আচ্ছা চলো লিখে ফেলি। বন্ধুরা লক্ষ্য করো বোর্ডের দিকে, এখানে লিখেছি সে বোনকে খেলনা দিল সমান 3টি। এবার আমরা কি করবো বলতো? এবার আমরা এখানে একটি সমান টান দিব। চলো সমান টানটা দিয়ে ফেলি। বন্ধুরা, এবার আমরা বোর্ডে লক্ষ্য করব। দেখো, এখানে লেখা আছে লিজার খেলনা ছিল সমান 8টি। আমরা এই সমান টানটি দিতেও পারি, না দিলেও সমস্যা নাই। বন্ধুরা, এবার দেখো নিচে দিয়েছি সে বোনকে খেলনা দিল সমান 3টি। এখানে দেখো বন্ধুরা, খেলনার নিচে আমি খেলনা লিখিনি, তার খেলনার নিচে আমি খেলনা লিখিনি, এখানে আমি ডট চিহ্নটি ব্যবহার করেছি। বন্ধুরা আমরা লক্ষ্য রাখবো, উপরে যদি কোনো শব্দ লেখা থাকে, সে একই শব্দ যদি নিচেও লিখতে হয়, তাহলে সেই শব্দটি না লিখে আমরা এই ডট চিহ্নটি ব্যবহার করতে পারি। ওকে, তাহলে দেখো খেলনা নিচে আমি খেলনা দিয়েছি, দিল সমানের নিচে সমান দিয়েছি 3টি। এখানেও কিন্তু আমি ডট চিহ্নটি ব্যবহার করেছি। কেন করেছি? কারণ উপরে যে শব্দটি আছে, সেই একই শব্দ নিচে না লিখে আমি ডট চিহ্নটি ব্যবহার করেছি। বন্ধুরা, এবার আমরা লক্ষ্য রাখবো এই সমান চিহ্নটা। এই সমান চিহ্নটা যদি আমরা দেই তাহলেও হবে, যদি না দেই তাহলেও কোনো সমস্যা নাই। তোমরা তো ছোট, সেই জন্য আমি সমান চিহ্নটা দিয়েছি, এ কারণে যাতে সমানের নিচে সমান দিলে তোমাদের সংখ্যার নিচে সংখ্যাটা যেন বসে, কারণ আমাদের অঙ্ক করার সময় অবশ্যই সংখ্যার নিচে সংখ্যাটা বসাতে হবে। ওকে, এখানে দেখো 3 রয়েছে। আমি যদি 3টে এখানে না দিই, এখানে দেই, আমি এখানে দেই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি কী হবে? ভুল হবে। আচ্ছা, আমরা এই 8 রয়েছে, 8-এর নিচে আমরা 3 সংখ্যাটি দিয়ে দিব। লক্ষ্য করো, আমরা 8-এর নিচে 3 দিব, তাহলে 3টি। বন্ধুরা, এবার আমরা নিচে লিখব তার খেলনা রইল। চলো লিখে ফেলি। বন্ধুরা, এবার দেখো আমি এখানে লিখেছি তার খেলনা রইল, সমানের নিচে সমান দিয়েছি, সমান কয়টি আমরা এখন বের করব। বন্ধুরা, আমরা জানি যদি কোনো কিছু কাউকে দিয়ে দেয় বা নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয়, তাহলে কি হয়? কমে যায়। আর কমে গেলে আমাদের কি করতে হয়? বিয়ে করতে হয়, তাই না? যেহেতু লিজা খেলনা তার বোনকে দিয়ে দিয়েছে, সেহেতু কমে গিয়েছে, আর সেজন্য আমরা কি করব?
বিয়োগ করব। ওকে ছেলে দেখো, যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু অবশ্যই আমরা বিয়োগ চিহ্নটি দিব। বিয়োগ চিহ্নটি এখানে দিলেও সমস্যা নাই, এখানেও দিলেও সমস্যা নাই, বা এখানেও দিতে পারি। আমাদের যার যেখানে সুবিধা আমরা সেখানে বিয়োগ চিহ্নটি দিয়ে দিব। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা বিয়োগ করে ফেলি। তিনের পর থেকে আট পর্যন্ত গুনে ফেলি, তিনের পর থেকে গুনবো। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে এখানে কয়টি হলো? এক, দুই, তিন, চার, পাঁচ। বন্ধুরা এখানে তাহলে হবে পাঁচটি। আমরা এভাবেও করতে পারি, তিনের পর থেকে গুনতে পারি এভাবে, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে এখানে কয়টি হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি। তাহলে আমরা এখানে লিখব পাঁচটি। তাহলে উত্তর হবে পাঁচটি। আমরা লিখব উত্তর পাঁচটি। বন্ধুরা একটা অঙ্ক করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। যেমন ধরো, অঙ্ক করার আগে অবশ্যই অঙ্কের নাম্বারটা আমাদেরকে দিতে হবে। দেখো এখানে দুই নাম্বার অঙ্ক করেছি, সেজন্য আমরা প্রথমে দুই নাম্বারটি দিয়েছি। তারপরে দেখো কথার অঙ্কগুলো অবশ্যই কথাগুলো আগে লিখবো, সংখ্যাগুলো পরে লিখবো। ওকে, তারপরে আমরা সংখ্যার নিচেই সংখ্যা দেওয়ার চেষ্টা করব। যোগ করলে যোগ চিহ্ন দিব, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন দিব। তারপরে কি করব, বিয়োগ করে বিয়োগ ফলটাও সংখ্যা নিচে লিখবো। ওকে, এবং লেখার শেষে আমরা দাঁড়িয়ে দিব। বন্ধুরা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা চলো এবার আমরা পরের অঙ্কটি দেখে নিই। বন্ধুরা পরের অঙ্কটিতে তোমরা লক্ষ্য করো, পরের অঙ্কটিতে তিন নম্বরে রয়েছে, একটি গাছে ছয়টি পাখি বসেছিল, দুইটি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? সোনামণিরা তোমরা বুঝতে পারছো তো কি বলেছো? চলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিই। ধরো এটা একটা গাছ, আচ্ছা এই গাছে ছয়টি পাখি বসেছিল। দেখো এখানে ছয়টি পাখি রয়েছে, এই ছয়টি পাখি কি করেছিল? বসেছিল। আচ্ছা একটি গাছে এই ছয়টি পাখি বসেছিল, সেখান থেকে যদি এই দুইটি পাখি, দেখো এই দুইটি পাখি যদি উড়ে চলে যায়, দুইটা পাখি উড়ে চলে গেল, তাই তো? দেখো এই দুটো পাখি এদিক দিয়ে উড়ে চলে গেল। তাহলে এবার গাছে কয়টি পাখি থাকলো বন্ধুরা, একটু গুনো দেখি। এক, দুই, তিন, চার। তাহলে চারটি পাখি রইল, তাই না? তাহলে বন্ধুরা চলো এটি সুন্দর করে কথায় লিখে আমরা সমাধান করে ফেলি। ওকে, যেহেতু এবার আমরা তিন নাম্বার অঙ্ক করব, তাহলে অবশ্যই বোর্ডে আমরা প্রথমে তিন নাম্বার লিখে ফেলবো। দেখো এখানে আমি তিন নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আমরা দেখেছিলাম গাছে প্রথমে ছয়টি পাখি বসেছিল। ওকে, তাহলে আমরা বোর্ডে লিখবো গাছে পাখি বসেছিল ছয়টি। আচ্ছা চলো লিখি। বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো আমি প্রথমে তিন নাম্বার দিয়েছি। এবার দেখো এখানে লেখা আছে, আমি এখানে লিখেছি গাছে পাখি বসেছিল সমান কয়টি? ছয়টি, তাই তো? আচ্ছা এবার আমরা নিচে লিখব পাখি উড়ে গেল দুইটি। বন্ধুরা তাহলে তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো আমি এখানে লিখেছি পাখি উড়ে গেল সমান দুইটি। বন্ধুরা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় বা পচে যায় বা কাউকে দিয়ে দিতে হয় বা কমে যায়, তাহলে কি হবে? বিয়ে করতে হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো বন্ধুরা, এখানে ছয়টি পাখি ছিল, সেখান থেকে দুইটি পাখি যদি উড়ে চলে যায়, তাহলে পাখি বাড়ে নাকি কমে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, পাখি কমে যায়। হ্যাঁ যারা বলতে পারছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে কমে গেলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে নিশ্চয় আমরা এটা বিয়োগ করব। দেখো বন্ধুরা যেহেতু বিয়োগ করব, তাহলে অবশ্যই আমরা এখানে বিয়োগ চিহ্নটি দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা তাহলে আমরা এখন লিখব এখানে, এখন গাছে পাখি রইল। বন্ধুরা তাহলে খেয়াল করে এখানে লিখেছি এখন গাছে পাখি রইল। তাহলে চলো আমরা বিয়োগ করে ফেলি, দুইয়ের পর থেকে ছয় পর্যন্ত গুনি। আমরা আঙুলে গুনবো, দুইয়ের পর থেকে ছয় পর্যন্ত গুনবো। তাহলে দুইয়ের পর থেকে তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এখানে কয়টা হলো? এক, দুই, তিন, চার। আমরা এভাবেও গুনতে পারি, দুইয়ের পর থেকে তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এখানে কয়টা হলো? এক, দুই, তিন, চার। তাহলে এখানে কি হবে? চারটি। ওকে বন্ধুরা আমরা খেয়াল রাখবো, আমরা সংখ্যার নিচে আমরা সংখ্যাটি দিব, বিয়োগ করে বিয়োগ ফলটাও আমরা সংখ্যা নিচে দিব। যদি এখানে ছয় লিখি আর কোনো কারণে যদি দুই সাইডে লিখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হবে। ওকে আমরা সংখ্যার নিচেই সংখ্যা লেখার চেষ্টা করব।
এভাবে লিখবো। তাহলে বন্ধুরা এবার আমরা লিখবো উত্তর চার টি, লেখা শেষে আমরা গাড়ি দিব। বন্ধুরা প্রথমে আমরা খেয়াল করবো আমরা যে নাম্বারের অঙ্ক করবো সে নাম্বারটা আগে দিব, তারপরে কথায় লেখা অঙ্কগুলো কথাগুলো আগে লিখতে হয় আর সংখ্যাগুলো পরে লিখতে হয়, ওকে? সংখ্যার নিচে আমরা সংখ্যাগুলো দিব, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন দিব এবং যোগ করলে যোগ চিহ্ন দিব। তারপরে কি করব, বিয়োগ করে বিয়োগফলটা সংখ্যার নিচে বসাবো, লেখার শেষে আমরা একটা দাঁড়িয়ে দিব। বন্ধুরা এখানে লক্ষ্য করো, সমানের আমি যে এখানে সমান চিহ্নটি দিয়েছি, তোমরা যদি সমান চিহ্নটি না দাও তাহলেও কোনো সমস্যা নাই, আমি তোমরা ছোট সেজন্য আমি এখানে সমান চিহ্নটি দিয়েছি, যাতে করে সমান চিহ্ন নিচে সমান দিলে তোমাদের সংখ্যার নিচে সংখ্যাটা বসবে, সে কারণে তোমাদের সুবিধার জন্য আমি সমান চিহ্নটি ব্যবহার করেছি। তোমরা যদি চাও দিবা না তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা বন্ধুরা এবার আমরা চলো চার নম্বর অঙ্ক দেখে নিই কি আছে। আমরা লক্ষ্য করব বইয়ের দিকে চার নম্বর অঙ্কে রয়েছে, একটি শ্রেণীকক্ষে আটজন ছাত্র ছাত্রী বসে আছে, তাদের মধ্যে তিনজন ছাত্রী, শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে। বন্ধুরা এটা একটি মজার অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে শুনবে, ছাত্র ছাত্রী অর্থ কি জানো? ছাত্র ছাত্রী মানে কি, যারা লেখাপড়া করে তাদেরকে বলা হয় ছাত্র ছাত্রী, ছাত্র বলা হয় ছেলেদেরকে আর ছাত্রী বলা হয় মেয়েদেরকে। তাহলে বন্ধুরা তোমার মনোযোগ সহকারে শুনবে, একটি শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ মানে পড়ার রুম, ওকে? আমরা যে শ্রেণীতে পড়ি সেটাই হচ্ছে শ্রেণীকক্ষ। আচ্ছা বন্ধুরা ধরো একটি শ্রেণীকক্ষে আটজন ছাত্র ছাত্রী আছে, অর্থাৎ আটজন ছেলে মেয়ে রয়েছে, আটজনের মধ্যে যদি তিনজন ছাত্রী হয় অর্থাৎ মেয়ে হয় তাহলে কয়জন ছাত্র হবে বলো দেখি, হিসাব করে কে বলতে পারো? দেখো আটজন ছাত্র ছাত্রী রয়েছে, তাদের মধ্যে ছাত্রী হচ্ছে তিনজন, দেখো এক দুই তিনজন, এই তিনজন হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্র কয়জন থাকলো? পাঁচজন থাকলো, তাই তো? আচ্ছা যারা বলতে পারছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আমরা বেশি দেরি না করে চলো চার নম্বর অঙ্কটি করে ফেলি, ওকে? বন্ধুরা যেহেতু আমরা চার নম্বর অঙ্ক করবো সেহেতু অবশ্যই আমরা আগে নাম্বারটি দিয়ে দিব। আচ্ছা তারপরে দেখো এখানে রয়েছে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী বসে আছে আটজন, তাহলে আমরা এখন লিখব শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে আটজন, এখানে দিয়েছে দেখো শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে আটজন। বন্ধুরা তাহলে এবার আমরা লিখব তাদের মধ্যে ছাত্রী আছে তিনজন, চলো আমরা লিখে ফেলি। বন্ধুরা আমরা বোর্ডে খেয়াল করব, দেখো আমি লিখেছি তাদের মধ্যে ছাত্রী আছে তিনজন। বন্ধুরা দেখো এখানে খেয়াল করো, তাদের মধ্যে ছাত্রী আছে, এখানে কিন্তু আমি ছাত্রী আছে কথাটি লিখিনি, এখানে আমি ডট চিহ্নটি ব্যবহার করেছি, তাই না? তোমাদেরকে কিছুক্ষণ আগের অঙ্কে বললাম যদি উপরে কোনো শব্দ থাকে সে একই শব্দ যদি নিচে লিখতে হয় তাহলে আমরা সেই শব্দটি বারবার না লিখে এই ডট চিহ্নটি ব্যবহার করতে পারি। আচ্ছা সেজন্য আমি এখানে ডট চিহ্নটি ব্যবহার করেছি, তিনজন, ওকে? তাহলে বন্ধুরা দেখো এখানে ছাত্রীর নিচে আমরা ডট চিহ্নটি দিব, ছাত্রের নিচে দিব না, ওকে? তাহলে বন্ধুরা এখানে আমরা লিখবো, এখন আমরা এখানে লিখবো শ্রেণীকক্ষে ছাত্র আছে, চলো আমরা লিখে ফেলি। বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো শ্রেণীকক্ষে ছাত্র আছে কতজন সেটা আমরা এখন বের করব। বন্ধুরা আমরা নিশ্চয়ই এটা বিয়োগ করে বের করবো, সেজন্য আমরা প্রথমে এখানে বিয়োগ চিহ্নটি দিয়ে দিব, পুনঃক্রমের জন্য বিয়োগ চিহ্নটি আমাদের ছাড়া না পড়ে, ওকে? তাহলে দেখো তিনের পর থেকে যদি আমরা আট পর্যন্ত গুনি তাহলে কত আসে, দেখো তিনের পর থেকে গুনবো চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে কত আসলো এক দুই তিন চার পাঁচ। আচ্ছা আমরা এভাবেও গুনতে পারি, তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ, আমরা কত পেলাম পাঁচ পেলাম, তাহলে আমরা এখানে দিব পাঁচ জন। বন্ধুরা তাহলে আমরা এখানে লিখবো উত্তর পাঁচ জন, লেখা শেষে অবশ্যই আমরা দাঁড় দেবো। বন্ধুরা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম অঙ্ক করতে গেলে কিছু নিয়ম আছে, নিয়মগুলো হলো আমি আবারও বলছি, প্রথমে যে নাম্বারের অঙ্ক করবো সে নাম্বারটা আমরা দিয়ে দিব, তারপর কথায় লেখা অঙ্কগুলো কথাগুলো আগে লিখবো, সংখ্যাগুলো পরে লিখবো, ওকে? সংখ্যাগুলো পরে লিখবো, সংখ্যার নিচে আমরা সংখ্যা দেওয়ার চেষ্টা করব, আর যোগ করলে যোগ চিহ্ন দিব, বিয়োগ করলে আমরা বিয়োগ চিহ্ন দিব, আর লেখার শেষে অবশ্যই আমরা একটা দাঁড়িয়ে দেবো,
ওকে, তাহলে বন্ধুরা এবার চলো আমরা 5 নম্বর অঙ্কগুলো দেখে ফেলি। বন্ধুরা লক্ষ্য করবো আমরা এই 5 নম্বরে, 5 নম্বর বলেছে খালি ঘর পূরণ করি। এখানে একটি মজার বিষয় আছে, এই খালি ঘর পূরণ করার মধ্যে একটা টেকনিক আছে। এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের যোগ বিয়োগের খালি ঘরের কোনো সমস্যা হবে না। এ নিয়ে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। এই ভিডিও শেষে আমি স্ক্রিনে ওই ভিডিওটি অ্যাড করে দিব, তোমরা চাইলে দেখতে পারো। বন্ধুরা এখানে আমরা টেকনিকটা মনে রাখবো, যদি বিয়োগের সময় বিয়োগ থাকুক বা যোগ থাকুক, যদি মাঝখানে ফাঁকা ঘর থাকে তাহলে আমরা বিয়োগই করব। প্রথমে যদি ফাঁকা ঘর থাকে আর বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব। প্রথমে খালি ঘরের জন্য শুধু আমাদের মনে রাখতে হবে, যদি প্রথমে খালি ঘর থাকে, বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব। আচ্ছা, তাহলে বন্ধুরা চলো আমরা 1 নম্বর অঙ্কটি করে ফেলি। বন্ধুরা প্রথমে আমি বলেছিলাম যদি মাঝখানে ফাঁকা ঘর থাকে তাহলে বিয়োগ করতে বলেছে, অবশ্যই আমরা বিয়োগই করব। 5টার থেকে 2টা বাদ দিব, তাহলে চলো 2 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনি। বন্ধুরা তাহলে 2 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনবো, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা কত পেলাম, 1, 2, 3। তাহলে আমরা এখানে 3 দিলাম। বন্ধুরা এবার দেখো 7 থেকে 3 বিয়োগ করব, তাহলে 3 এর পর থেকে আমরা 7 পর্যন্ত যদি গুনি তাহলে কত পাই দেখো, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে আমরা কত পেলাম, 1, 2, 3, 4। তাহলে আমরা এখানে দিব 4। এবার বন্ধুরা মাঝখানে ফাঁকা ঘর ছিল সেজন্য আমরা বিয়োগ করলাম, এখানে প্রথমে ফাঁকা ঘর রয়েছে অর্থাৎ খালি ঘর রয়েছে, এখানে আমরা কি করব। বিয়োগের সময় আমি আগে বললাম, বিয়োগের সময় যদি প্রথমে ফাঁকা ঘর থাকে তাহলে আমরা অপর দুটি সংখ্যা যোগ করে এখানে বসে দিব। তাহলে 4টা আর 2টা কটা হয় আমরা একটু গুনি দেখো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2। তাহলে কত হলো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এখানে পেলাম 6, আমরা এবার 6 দিয়ে দিব। আবার 5 আর 4 যোগ করে আমরা বসাবো, 5টা আর 4টা কয়টা হয় দেখো, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4। তাহলে আমরা কত পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে পেলাম 9, আমরা দিলাম 9। ওকে বন্ধুরা আমাদের অঙ্কগুলো সমস্যার সমাধানের অঙ্কগুলো শেষ। আর সে পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে আসবো। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সে পর্যন্তই আল্লাহ হাফেজ।